আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী সাহা রায়ের সমর্থনে এক সারা জাগানো রোড শো সংগঠিত করা হয় রবিবার বিকেল তিনটে নাগাদ। স্থানীয় পুলিনপুর এলাকায় কর্মী সমর্থকেরা এসে জড়ো হয়, সেখান থেকে শুরু হয় রোড শো। পরে এই রোড শোর পরিসমাপ্তি ঘটে লোকনাথ মন্দিরের সম্মুখে। আজকের এই রোড শো শেষে বিধায়িকা কল্যাণী সাহা রায় জানান, ওনার জয় 100% নিশ্চিত। এছাড়াও তিনি বলেন, রোড শো যেন ক্রমান্বয়ের সাথে পাল্লা দিয়ে জনপ্লাবন ঘটে যায় গোটা তেলিয়ামুড়া শহরে। এই জনপ্লাবন জানান দিচ্ছে আগামী 16 ফেব্রুয়ারি ভোটে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হতে চলেছে। মায়েরা ভাইয়েরা সকলে মিলে এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা আজকে সমস্ত বিরোধীদের জামানত জব্দ করে দিয়েছে আজকের এই উপস্থিত জনতা। জনপ্লাবন এবং তেলিয়ামুড়ায় স্বল্পকালের সর্বসেরা রেকর্ড আজকে করেছে মানুষের আজকে। আমার কাছে যতটুকু খবর, 1000-এরও বেশি লোক আজকে জমায়েত হয়েছে শুধু কি তেলিয়ামুড়া বিধানসভা, শুধু তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।